হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে আমার তো মানে ইচ্ছাই হচ্ছে ভালো ভালো রিসর্টে যাব, খাবার খাবো আর রিভিউ করব। তো আমি আজকে এসেছি এই যে দ্য ক্রিস্টালো রিসর্টে, আর এটা হচ্ছে একদম সোনাঝুরি থেকে নিয়ারেস্ট, মানে সোনাঝুরি হাট এখান থেকে দেখা যাবে না, মানে একটু জাস্ট সেটাই সামনে ওখানে ওই দিকটা হচ্ছে সোনাঝুরি হাট, আর এখানে হচ্ছে ক্রিস্টালো রিসর্টটা। তো এর ভিতরে এখন আমি যাব আর গিয়ে আমি দেখব এখানে খাবার খাবো, আর খাবার খেয়ে আপনাদেরও জানাবো এখানে খাবার কেমন, আর বাকি রুম সুইমিং পুল সেগুলোও দেখানোর চেষ্টা করব। তো এই দেখতে থাকুন, সামনে থাকুন, আর আমার সঙ্গে চলুন। তো যেহেতু আমরা রেস্টুরেন্টে যাব, তাই আমরা এখন যাব সোজা, আর এখানে একটা বোর্ড করা আছে, মানে গাছ করা আছে, এখানে লেখা আছে সুইমিং পুল এই সাইডে, আর এখানে আছে রিসেপশনটা যাব সামনে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো আমরা কিন্তু এক্সিট হবো না, আমরা এখন যাবো রেস্টুরেন্টটাই। তো রেস্টুরেন্টে যাওয়া যাক। দেখুন আমি এসে গেছি রেস্টুরেন্টের ভিতরটা, আর ভিতরটা খুব পরিষ্কার, একদম ফাঁকা আছে, কারণ এখানে রুমে যারা আছে তারা রুম সার্ভিসই হয়তো নিয়ে নিচ্ছে, আর আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তাই আমরা রেস্টুরেন্টের ভিতরে আছি। আর এই যে জায়গাটা ভীষণ সুন্দর, একদম গ্যাঞ্জাম নেই, বেশ ভালো। তো এই যেহেতু আমরা লাঞ্চ টাইম এসেছি, তো সেই জন্য এখানে আমাদের একটা আছে, আমরা প্লেন রাইসই খাচ্ছি, অন্য কিছু খাচ্ছি না। পাওয়া এখানে অনেক কিছুই যায়, তন্দুর চাইনিজ সবই পাওয়া যায়, বাট আমরা এখানে বাঙালিটাই প্রেফার করছি, তো এটাই আমরা ট্রাই করছি। তো আমাদের এখানে একদম বাসমতি রাইস আছে, এই যে একদম গরমই আছে রাইসটা। আর সাথে আছে পোস্তর বড়া, যেটা বীরভূমের খুব বিখ্যাত একটা ডিশ, পোস্তর বড়া সাইজটা অনেকটা বড় আছে এদের। আর আর ভিতরটা দেখি কতটা ক্রিস্পি আছে, টেস্টটা কতটা আছে, ভিতরটা এরকম আছে, পোস্তটা মনে হচ্ছে অনেকটা আছে, কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ দেওয়া আছে। তো এবার আমি একটু ট্রাই করে দেখি, ফার্স্ট একটু ওয়াটার একটু খেয়ে। ভীষণই টেস্টি, খুবই ভালো, যে দাদা বানিয়েছে তার সঙ্গে আমরা দেখা করবো, বড়াটা ভীষণ টেস্টি। আর একটু ভাত নিয়েও খাই, আর উপরটা একদম ব্রাউন, উপরটা ক্রিস্পি কিন্তু ভিতরটা পুরো পোস্ত আছে প্রচুর। আর দারুণ টেস্ট, যারা ভেজ খাই পোস্তর বড়াটা অবশ্যই ট্রাই করুন, নন ভেজরা তো খাবেনই, ভেজ যদি কেউ প্রিয় হয় পোস্তর বড়াটা অবশ্যই ট্রাই করুন, খুবই টেস্টি, খুব ভালো খেতে। আর এটার দাম হচ্ছে 185 টাকা, 185, আর দুটো পিস আছে। তো বড়াটা ভীষণ ভালো, মানে পোস্তর বড়াটা আর দুটো আছে, আর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো একটা সাইজ। আর এটা দামটা হচ্ছে 185, মানে 185 টাকা, একটা প্লেটে দুটো বড়া থাকে, খুবই ভালো টেস্টি। কেউ যদি ভাবে তিনজন এসে দুটো বড়া খাবো সেটাও পাওয়া যাবে, সাইজটা এতটাই ভালো। তো অবশ্যই ট্রাই করুন, অবশ্যই পোস্তর বড়াটা করুন। তো নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা এই যে কুচো কুচো চিংড়ি আছে, কটা আছে আমি বলছি। আর এখানে সুন্দর করে যে এটা পুরো নারকেল, এই যে নারকেলের পুরো যেটাকে বলে, একদম পুরো সুন্দর করে গার্নিশ করা আছে, এখানে ক্রিমও দেওয়া আছে, আর সাইজগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড সাইজ আছে এখানে, সুন্দর একদম গার্নিশটাও খুব সুন্দর এই যে চিংড়িগুলো। এবার খেয়ে দেখব টেস্টটা কেমন, এই যে গ্রেভিটাও বেশ সুন্দর এসে, আমি দুটো চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি, এই যে সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড একদম সুন্দর সাইজ। আর এবার একটু খেয়ে দেখা যাক, এই যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, আচ্ছা
চিংড়িটাও বেশ টেস্টি, আর মাছটা একদম ফ্রেশ লাগছে। মানে অনেক জায়গায় গিয়ে একটু মানে কেমন একটা স্মেল হয় চিংড়ি মাছটার, অনেক দিন বা পুরোর বলো, বাট মাছটা বেশ আমার ফ্রেশ লাগলো আর খেতেও খুব সুন্দর। একটু মিষ্টি, মানে চিংড়ি মালাইকারি অবভিয়াসলি একটু মিষ্টি হয়, কিন্তু এখানে যেহেতু কাঁচা লঙ্কা আছে তো তাই একটু ঝালঝালও ভাল লাগছে। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু একদমই ফ্রেশ, খেতে ভীষণ ভালো। আর এই যে গ্রেভিটাও আছে, অনেক অনেকটা গ্রেভি আছে, আর এরকম পাঁচটা টোটাল পাঁচটা পিস আছে, এরকম চিংড়ি টোটাল পাঁচটা পিস আছে। আর এটার দামটা হচ্ছে 295 টাকা, 295 এটার দাম, পাঁচ পিস আছে একটা প্লেট, আর খেতে বেশ ভালো। তো এরপর যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন, মানে হচ্ছে খাসির মাংস, যেটা বাঙালিদের ভীষণ প্রিয়। আর এখন আমি এটাকে ট্রাই করবো, আর দাদা বলেছে এই ডিশটা এখানকার সিগনেচার আইটেম। তো এই যে এটার মধ্যে আলু আছে, এই যে আলু আছে, এখানে মাটনের পিস আছে, এই যে অনেকটা বড় একটা পিস আছে এটা, আর এখানে আছে ডিম, আর এখানেও আছে মাটনের পিস, এই যে সুন্দর সুন্দর মাটনের পিস আছে এখানে, এই যে অনেকগুলো পিস আছে। তো এটাকে ট্রাই করা যাক। আর এটা একটা স্পেশালিটি আছে, একটা খাট করে আমরা বাঙালি, আলুটা হচ্ছে আমাদের ইমোশন, আর আলুটাকে সুন্দর করে গ্রেভির সঙ্গে মাখিয়ে খেতে একটা আলাদাই টেস্ট। এই যে এই যে ফার্স্ট একটু আলুটা দিয়ে খাওয়া যাক, তার সঙ্গে কাঁচা লঙ্কা। গ্রেভিটা যে কি ভালো খেতে, আর মানে কি বলবো, দারুণ টেস্ট। এবার এরপর মাটন আছে, যে মাটনের সুন্দর পিস, এখানে এরকম চারটে পিস মাটন থাকবে, সঙ্গে থাকবে ডিম, আর থাকবে একটা আলু, আর এই যে এরকম একটা নরম নরম পিস, আর সঙ্গে হচ্ছে আমি একটু শসা নেব। মুখে পুরো পুরো মিলিয়ে যাচ্ছে মাটনটা, কিছু বলার নেই, ভীষণ টেস্টি মাটন। অবশ্যই মাটনটা ট্রাই করুন, মানে একটা সুন্দর মাটন খেলেন। আর এটার প্রাইসটা হচ্ছে 390 টাকা, 390, আর মাটনটা ভীষণ টেস্টি, অবশ্যই ট্রাই করতে হবে। আর এখানে আমরা এসে একটা স্যালাড নিয়েছিলাম, গ্রিন স্যালাড, যেটা দাম হচ্ছে 70 টাকা, অনেক শসা আছে, গাজর আছে, সঙ্গে দু পিস আছে লেবু, যেটা চিপকে স্যালাডটা সুন্দর করে খেতে হবে। আর খাবারগুলো ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, মানে বোলপুর আসলেন, আসুন ঘুরতে, বা বোলপুরের লোকরা আসুন, এখানে খাবারগুলো খান, ভীষণ সুন্দর খেতে। আর লাস্টে আমি যেটা নেবো সেটা হচ্ছে রাজভোগ, আর এখানকার রাজভোগটা হচ্ছে তৈরি করা, এখানকারই তৈরি করা। তো রাজভোগটা, আর এখানে গরমও আছে, যে একটু শক্ত হয়ে গেছে কারণ অনেকক্ষণ থেকে আছে, যে ঘিয়ের একটা ফ্লেভার আছে, মিষ্টিটা লাইট, আর এই যে দারুণ টেস্টি, দারুণ টেস্টি। আর এটা হচ্ছে 15 টাকার, মাত্র 15 টাকা পিস, এক পিসে 15 টাকা। তো এই আমার খাওয়া হলো, খাওয়ার ভীষণ ভালো, আসুন খান, ট্রাই করুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ। তো এই ইনি দাঁড়িয়েছেন, দাদা হচ্ছেন এখানকার শেফ, মানে আমরা যত রান্না বান্না খেয়েছি খাবার, আর খাবার ভীষণ ভালো, মানে আপনার সব থেকে ভালো লাগলো আমাদের পোস্তর বড়াটা, ওটা ভীষণ ভালো লাগলো। তো আপনি একটু কিছু বলুন। সবই পাওয়া যায়, আচ্ছা যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছে দাদার, আর এই যে দাদা আছে, দাদার ব্যবহার আমাদের ভীষণ ভালো লেগেছে, আর
এই দাদার সঙ্গে বেশিক্ষণ থাকা হয়নি, বাট বেশ ভালোই লাগছে। বাট এই দাদারা এখানকার স্টাফ মানে রেস্টুরেন্টে যে দাদাদের আর কি ব্যবহার ভীষণই ভালো লেগেছে আমাদের পার্সোনালি। তো যাই হোক, আপনার হাতে খাবার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে, আরও আসবো, আরও রেকমেন্ড করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যে রুমটা দেখছেন, এই রুমটা হচ্ছে বেসিক রুম, যেটা প্রাইস হচ্ছে 2800 টাকা এবং জিএসটি আছে তারপর। আর উইকেন্ডে হচ্ছে 2800 টাকা, উইকডেজে যদি আপনারা আসেন তাহলে এখানে একটা ছাড় পেয়ে যাবেন। আর এই রুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটার প্রাইস হচ্ছে 3000 টাকা। এই যে এই রুমটাও খুব সুন্দর। এই যে এগুলো হচ্ছে ওই মানে ডিল্যাক্স রুম, ডিল্যাক্স বা প্রিমিয়াম রুম এগুলো। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন আপনারা, মানে জানলার কাছে এলে পুরো রিসর্টের ভিউটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, আর কিন্তু রুমটা খুব সুন্দর। এই রুমটা হচ্ছে যে সব থেকে বেশি লাক্সারিয়াস রুম এই রিসর্টের মধ্যে। আর এই রুমটা হচ্ছে এত মানে সব থেকে বাদ লাক্সারি রুম যেটাকে বলা যায়। আর এই রুমটার প্রাইস হচ্ছে 4500 টাকা, অনেকটা বড় মানে রুমটার জন্য কি বলবো, বাথরুমটাই জাস্ট দেখুন কতটা বড়, তার থেকেও বড় বাথরুমটা, ভীষণ সুন্দর রুমটাও, ভীষণ সুন্দর সুন্দর সোফা আছে, এসি তো অবভিয়াসলি আছে। আর এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে সুইমিং পুল, মানে এই রিসর্টে থাকলে এই যে জানলা সরালে একটা সুইমিং পুল আর চারিদিকে একটা সবুজ সৌন্দর্য, খুব সুন্দর, মানে খুবই ভাল লেগেছে। এই রুমটা সব থেকে বড় রুম। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ফ্রিজ ট্রিজ সব কিছুই আছে। আর এই রুমটার প্রাইস হচ্ছে 4500 টাকা। তারপর গেলাম একটু ছাদে, যেটা ভিউটা দেখানোর জন্য। এই যে দেখুন, এটা হচ্ছে ক্রিস্টালো রিসর্টটা, আর এটা হচ্ছে চারিদিকে ভিউ, মানে কি বলবো, মানে অসাধারণ, খুব সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম সোনাঝুরি খোয়াই হাটের খুবই কাছে, আর রিসর্টটার নাম হচ্ছে ক্রিস্টালো রিসর্ট। আর এই যে এগুলো হচ্ছে নিচে যেগুলো কটেজ রুম বলে, একটা করে প্রাইভেট হোম যেমন আমাদের হয় সেরকম রুম। আর এই যে রুমগুলোর ভিউটা একটু দেখে নিন। আর কটেজের প্রাইস হচ্ছে 3500 টাকা, উইথ জিএসটি আর একটু বেশি হবে। আর এই যে এরকম সব আছে সুন্দর রুম, বাথরুম, আলমারি, চেয়ার, টেবিল সব সুন্দর, এখানেও ভিউ আছে। আর এই যে এটা হচ্ছে নিচের কটেজ রুম, আর এই যে সেম উপরেও হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটাও হচ্ছে সেম কটেজ রুম, আর এটারও প্রাইস হচ্ছে 3500 টাকা, উইথ জিএসটিটা আলাদাটা আছে এই। আর রিসর্টটার নাম আমি বললাম ক্রিস্টালো রিসর্ট, খুবই সুন্দর, সোনাঝুরির খুবই কাছে। একটা শপ আছে যেটা ওপেন আছে, আর এই যে দেখুন এরকম একটা শপ আছে, এটা রিসর্টের ভিতরেই, মানে খুব সুন্দর, অনেক কিছু হ্যান্ডমেড সব জিনিস পাওয়া যায় এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস, ব্যাগ, কুশন কভার, তারপর আপনার অনেক কিছু মানে বিভিন্ন ঘর যেগুলো সাজানো ডেকোরেশন করা হয় সব কিছু এখানে সুন্দর পাওয়া যায় যেগুলো তৈরি করা। আর দাম রিসর্টে তো একটু বেশি হবেই, আর কোয়ালিটিটা প্রিমিয়াম আছে এই, খুব সুন্দর, মানে খুবই সুন্দর, কি বলবো। আসুন, অবশ্যই বোলপুর আসুন, রিসর্টটায় আসুন, ঘুরে যান, এখানে খাবার খুবই ভালো কোয়ালিটি। আর এই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন এই। আর আমি এরকম নতুন নতুন আপনাদেরকে অনেক ভিডিও দেখাতে থাকি।
এখানে সব কুশন কভারগুলো আছে, যে এটা হচ্ছে সিনথেটিক রোপ দিয়ে তৈরি, আর এটার প্রাইস হচ্ছে 299। এখানে কোনো ছাড়টা থাকে না, আপনারা আসুন আর এখান থেকে কিনে নিয়ে যান।